আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। কাটা হলো জয়নগরের শতাব্দী প্রাচীন খিরিস গাছ। বিপদমুক্ত হলেন পথচারী থেকে এলাকার মানুষ ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই গাছ কাটার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তিনি, কারণ তৎকালীন পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন কোনো সহযোগিতা করেননি। জবর খবরকে জানালেন বিধায়ক বিশ্বনাথ দাস। দেখুন, এটা আমরা পৌরসভার তরফ থেকে কোনো উদ্যোগ নেয়নি। আমি বিধায়ক হিসাবে সেই সময় যিনি প্রশাসক ছিলেন সুজিৎ সার্কেল কংগ্রেসের তত্ত্বাবধানে, কিন্তু ওনাকে বারবার বলা সত্ত্বেও উনি কোনো গুরুত্ব দেয়নি। আমরা বাইরে থেকে চেষ্টা করেছি যে এই গাছটা তলায় প্রচুর মানুষের বসবাস, যদি গাছটা ভেঙে পড়ে বহু মানুষের প্রাণহানি হতে পারে, কিন্তু এই মুহূর্তে যে যশের সময় আমরা হয়তো গাছটা কাটতে পারিনি, কিন্তু পরবর্তীকালে পুরো প্রশাসক চেঞ্জ হয়ে গেল। আমাদের দলীয় লোক এই প্রশাসক পদে বসার পর আমরা পৌরসভার উদ্যোগে এবং আমরা সবাই মিলে প্রচেষ্টা নিয়ে কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় এবং ববি হাকিমের আন্তরিক সহযোগিতায় আমরা আজকের এই বিপদমুক্ত করতে পেরেছি মানুষকে। এবং এই গাছটা সদা 100 বছরের অধিক পুরাতন একটা গাছ, গাছটা মারা গিয়েছিল, সেই গাছটা কেটে এলাকার মানুষদের বিপদমুক্ত আমরা করতে পেরেছি এবং এলাকার মানুষ খুব খুশি এতে। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আরএম অ্যাড হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানে আরএম অ্যাড হাউস, জয়নগর রথতলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার অফসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আরএম অ্যাড হাউস, জয়নগর রথতলা। ফোন 8373828615 এবং 8389092757।